কিছু কিছু সময় যাত্রাপথই গন্তব্য সম্পর্কে একটা শিক্ষা দিয়ে দেয়। যাত্রাপথকে উপভোগ করো, কেননা গন্তব্য হলো এক প্রকার মরীচিকা। বাতাসের গতিকে কখনো আমি পাল্টাতে পারবো না, কিন্তু আমি তা ব্যবহার করে আমার গন্তব্যে নিশ্চয়ই পৌঁছতে পারবো। আমার গন্তব্য এখন কোনো জায়গা নয়, বরং আমার গন্তব্য হচ্ছে নতুন করে পৃথিবী দেখা। তুমি তোমার গন্তব্যে কখনোই পৌঁছাবে না যদি তুমি থেমে যাও, এবং প্রত্যেকটি ঘেউ ঘেউ করা কুকুরকে পাটকেল মারতে শুরু করো। সুখ শান্তি কোনো গন্তব্য নয়, বরং এটা হলো একটা জীবনের পদ্ধতি। সফলতা হলো একটা দীর্ঘ যাত্রা, আর কোনো কিছুর ফলাফলের চাইতে আপনি তার জন্য কি করেছেন এটাই প্রধান। আমি কখনোই আমার গন্তব্যে পৌঁছাতে পারবো না যদি না আমি চেষ্টা করি। জীবন হলো একটা দীর্ঘ যাত্রা যা কখনো গন্তব্য হতে পারে না। দুর্গম রাস্তাগুলো কখনো কখনো সুন্দর গন্তব্যের দিকে নিয়ে যায়। স্বপ্ন যা আমাদেরকে আমাদের গন্তব্যের দিকে ধাবিত করে, তাই স্বপ্ন দেখা দরকার। তোমার গন্তব্যে পৌঁছানো যত কঠিন এবং দুর্গম হবে, তোমার যাত্রা ততটাই স্মরণীয় হিসেবে মনে থাকবে। কিছু কিছু সময় যখন তুমি তোমার গন্তব্য ভুলে যাও, তখন কিছু সময়ের জন্য তুমি তোমাকে নিজেকে খুঁজে পাও। আমি আমার মনকে মানিয়ে নিয়েছি সে যেন গন্তব্যের জন্য উৎসাহিত না হয়, বরং যাত্রাপথকে উপভোগ করতে পারে। ক্রমাগত চলতে থাকলে কচ্ছপ এক সময় গন্তব্যে পৌঁছে যায়। সবসময় মনে রাখবে তোমার বর্তমান পরিস্থিতি তোমার শেষ গন্তব্য নয়, বরং সেরাটা আসা এখনো বাকি। যাত্রাপথকে উপভোগ করো যতক্ষণ না তোমার গন্তব্য চলে আসে। গন্তব্য কোনো বিষয় নয়, বরং এই যাত্রাটাই হলো মূল উপভোগ্য জিনিস। তাই কঠিন রাস্তাগুলো অনেক সময় সুন্দর গন্তব্যে পৌঁছে দেয়।